আল্লাহ ক্ষমা দয়া বুঝতে না পারাই সময় মতো তাকে ডাকতে পারি না, নিরুপায় অবস্থায় মূসা আলাইহিস সালাম বললেন রব্বিগফির আরহাম আনতা খায়রুর রাহিমিন, প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার প্রতি দয়া করো, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাশীল। আদম আলাইহিস সালাম আদেশ অমান্য করে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের প্রতিপালক আমরা স্বামী স্ত্রী দুইজন তোমার কথা অমান্য করে নিজেদের প্রতি জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে আমরা দুইজন ক্ষতিগ্রস্তদেরও অন্তর্ভুক্ত হব। অতএব অপরাধ স্বীকার করে বলছি, আমরা স্বামী স্ত্রী অপরাধ করেছি। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক আমরা নিজেরা অপরাধ করেছি, করেই তোমার কাছে স্বীকৃতি দিয়ে বলছি তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। জীবনের শেষ পর্যন্ত তিনি এইভাবে ক্ষমা চাইতে থাকলেন। এরপরেও বিচারের মাঠে আমরা উপস্থিত হয়ে অনেক প্রশংসা করে তার কাছে দাঁড়াব, দাঁড়িয়ে বলব আপনি কত সম্মানী মানুষ, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি কত সম্মানী মানুষ, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন, আপনি কত সম্মানী মানুষ, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়েছেন, আপনি কত সম্মানী মানুষ, সমর্পিত আপনি, আমরা বিপদগ্রস্ত, আপনি আমাদের জন্য আল্লাহকে একটু কিছু বলুন। তখন তিনি উত্তরে বলবে ইন্নি লাস্তাহুনাকুম, আমি তোমাদের পক্ষ থেকে এই কথা বলার ব্যাপারে সক্ষম নই। আমার ভুলের কথা মনে পড়ে, ভুলের স্বীকৃতি দিয়েছি, তবুও যদি আজকে সেই ভুল আমার সামনে আবার পেশ করা হয় তাহলে আমি তোমার আমার কিছু বলার থাকবে না, নাফসি নাফসি আমার যে কি হয়, আমার প্রতিপালক আজ বিচারের মাঠে আমার উপরে রাগ করেছেন, মা গাজিবামিন কাল্লা বাবা, এত রাগ তিনি পূর্বেও করেননি, ভবিষ্যতেও তিনি আমার উপরে এমন রাগ করবেন না, আমার যে কি হয় তা আমি নিজেই বলতে পারি না, আমি অমান্য করেছিলাম আদেশ, আমি তোমাদের ব্যাপারে কিছু বলতে পারবো না। ইনি আদম,